হ্যালো, ওয়েলকাম টু নীল ফাগুন ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো কেমন করে গুগল সার্চের হিস্ট্রিগুলো ডিলিট করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা আজ দেখাবো কেন আপনি এই হিস্ট্রিগুলো ডিলিট করবেন এবং কেমন করে করবেন। আমরা প্রথমে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় এখানে তুলে ধরবো, যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাকে সেফ রাখতে এই টিউটোরিয়ালটা সাহায্য করবে। তো প্রথমে আমরা দেখবো কেন আপনি এই হিস্ট্রিগুলো ডিলিট করবেন। আপনি যদি কোনো ব্রাউজার বা কোনো কিছু যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্রাউজারে গুগল হিস্ট্রিগুলো অনেক জমা পড়ে থাকে। এক্ষেত্রে আপনার এটা ডিলিট করা, এই হিস্ট্রিগুলো ডিলিট করা অবশ্যই দরকারি। কেন করতে হবে সেটা এখন আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আপনি যদি আপনাকে মনে রাখবেন, আপনি যদি আপনাকে সেফ রাখতে চান তাহলে অবশ্যই এটা করা দরকার। প্রথমে হচ্ছে এসইও করার জন্য। এসইও করার জন্য অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনি অনেকেই এসইও রিলেটেড কাজ করে থাকেন, অনেকে ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেক কিছু নিয়ে এটা কাজ করে থাকেন। দেখা যায় যে যদি গুগল সার্চ বক্সে এই যদি সেই হিস্ট্রিগুলো থেকে যায় তাহলে আপনার এসইওটা ঠিক মতো হবে না। আর আপনি যদি এসইও ঠিক মতো করতে চান তাহলে গুগল হিস্ট্রিটা একদম প্লেন থাকতে হবে, যে যার মাধ্যমে আপনি যা এখন সার্চ করছেন সেটাই। আর যদি আপনার গুগল এই এসইও যদি ঠিকঠাক মতো করতে চান, আপনার যদি গুগল গুগল সার্চে যদি সেই বিষয়গুলো আগে থেকে সার্চ করা থাকে সেটাও কিন্তু ব্রাউজারে চলে আসবে, যার কারণে আপনার এসইওটা ঠিক মতো আপনি করতে পারবেন না। সেকেন্ড কাজটা হচ্ছে, আপনার ব্রাউজারকে যদি আপনি ফাস্টার করতে চান, আপনার ব্রাউজারকে আপনার যদি ব্রাউজার স্লো হয়ে থাকে, আপনি যদি আপনার ব্রাউজারকে যদি ফাস্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই হিস্ট্রিগুলো ডিলিট করে ফাস্টার করতে পারবেন। দেখা যায় অনেকে ব্রাউজার অনেক স্লো, সেক্ষেত্রে আপনার ব্রাউজারকে যদি আপনি সুপার ফাস্ট করতে চান, এই অবশ্যই আপনার গুগল হিস্ট্রি থেকে গুগল হিস্ট্রিগুলো ডিলিট করতে হবে। কেননা গুগল হিস্ট্রিতে আপনি যখন সার্চ করে গুগল হিস্ট্রিগুলো জমা হতে থাকে, এক্ষেত্রে আপনার ব্রাউজারটা কিন্তু বেশ স্লো হয়ে যায়, যার কারণে দেখা যায় যে অনেক স্লো কাজ করে থাকে। দেখা যায় অনেক অনেক হিস্ট্রি জমা পড়ে গেছে, অনেক দিন ধরে আপনি আপনার ব্রাউজার ব্যবহার করছেন, প্রতিনিয়তই কিন্তু আপনি গুগলে সার্চ করছেন আর সেটাই ব্রাউজার কিন্তু ধরে রাখছে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক হিস্ট্রি জমা হয়ে আপনার ব্রাউজারটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। আমরা ব্রাউজার ফাস্ট করার জন্য কত কিছু না করে থাকি, কিন্তু আপনি সিম্পল ক্লাসটা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্রাউজারটা বেশ বেশ ফাস্ট হবে। আর একটা কাজের জন্য আমরা সেটা করব, সেটা হচ্ছে যে আপনি নিজেকে সেফ রাখার জন্য। আপনি যদি নিজেকে সেফ রাখতে চান তাহলে এই কাজটা করতে হবে, কেননা আমরা অনেক কিছুই আমরা ব্রাউজারে সার্চ করি সেটা ব্রাউজার ধরে রাখে। দেখা যায় যদি আমরা মাল্টিপল ইউজার আমরা হয়ে থাকি, একই কম্পিউটার যদি অনেকে ব্যবহার করতে থাকি, তাহলে দেখা যায় যে হিস্ট্রিতে আমি কী না কী সার্চ করছি, আমার অনেক বিষয় সেখানে কিন্তু থেকে যেতে পারে। অনেকে দেখা যায় যে আমাদের সেফটির জন্য এই ব্রাউজার হিস্ট্রিগুলো আমাদের ডিলিট করা উচিত, কেননা আপনি যে মেন বিষয়গুলো যেগুলো সার্চ করবেন সেগুলো আপনি সেখানে আপনার ব্রাউজারে সেগুলো সেভ করে রাখুন। আর অনেক বিষয় কিন্তু আপনি প্রতিনিয়ত একবার ভেবে দেখুন, আপনি প্রতিনিয়ত কিন্তু অনেক বিষয় আপনি সার্চ করছেন, সেটা অন্য সবাই জানুক এটা অবশ্যই আপনি চাইবেন না। সুতরাং আপনাকে নিজেকে সেফ রাখতে হলে অবশ্যই আপনার ব্রাউজার হিস্ট্রিগুলো ডিলিট করতে হবে। তো আমরা প্রধানত তিনটি কাজের জন্য করব। এক নম্বর হচ্ছে যে আমরা এসইও যারা করব মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা এই ব্রাউজার হিস্ট্রিগুলো ডিলিট করব, তাহলে একদম আমরা প্রথমে ইনস্টল করা হয়েছে এরকম ব্রাউজারই পাবো। আর নেক্সট হচ্ছে আমরা ব্রাউজার হিস্ট্রিগুলো আমরা ডিলিট করার মাধ্যমে আমরা সুপার ডুপার ফাস্ট একটা ব্রাউজার পেতে পারি। এবং থার্ড নাম্বার হচ্ছে যে আমরা নিজেকে যদি সেফ রাখতে চাই তাহলে কিন্তু ব্রাউজার হিস্ট্রিগুলো আমাদের ডিলিট করতে হবে। তো অনেক কথাবার্তায় বলে ফেলেছি, এখন আমরা দেখবো এটা কেমন করে করতে হয়। তো চলুন আমরা আমরা লাইভে চলে যাই। তো আপনি আপনার ব্রাউজার, যে ব্রাউজার ব্যবহার করেন বা যে ব্রাউজারের হিস্ট্রিগুলো ডিলিট করতে চান, সেখানে যাবেন। যাওয়ার পরে গুগলে এখানে সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন মাই অ্যাক্টিভিটি, myactivity.google.com। এটা আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, এটি দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে এরকম একটি সাইন ইন করতে বলবে, ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি। এখানে দেখুন ডাটা হেল্পস মেক্স গুগল সার্ভিস, এটা একটি অবশ্যই গুগল সার্ভিস। তো এদের যদি টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার পড়তে ইচ্ছে হয় তাহলে এখানে ক্লিক করে টার্মসগুলো দেখে নেবেন। আমি তো আমরা সাইন আপে ক্লিক করছি, সাইন ইন করবো আমরা এখান থেকে। পেজটা একটু লোড হচ্ছে। তো আপনার পছন্দের যে ব্রাউজার, আপনার পছন্দের ইমেল বা যে কোনো ইমেল দিয়ে এটাকে সাইন ইন করতে হবে। তো আমরা আমার একটি ইমেল দিয়ে আমি এখানে সাইন ইন করলাম। ওকে, এখানে এখন আপনার পাসওয়ার্ড চাইবে। তো নেক্সটে ক্লিক করলাম। দেখুন প্রথমে কিন্তু এরকম তাদের একটা ইন্টারফেস দিবে, আপনাকে ওয়েলকাম জানাবে। তো এখানে কি কি বলছে এটা আপনার প্রথম অবস্থায় এগুলো দেখা, আমি যেহেতু শুরুতে এক র থেকে দেখানোর চেষ্টা করছি,
তো এখানে দেখুন 21 ডিসেম্বর আমরা কী কী সার্চ করেছি, এখানে দেখুন বাংলায় আমার এটা করা হয়ে গেছে, কেবল আপনি এই ডেটা দেখতে পারবেন, গুগল আপনার গোপনীয়তা নিরাপদ রক্ষা করে, সুতরাং এটা ফুললে একটা সেভ। এবং গুগল আমার অ্যাক্টিভিটি এখানে দেখুন লেখা এসেছে, এখানে বান্ডেল দৃশ্য, আইটেম দৃশ্য, এগুলো বিভিন্ন অপশানগুলো এখানে রয়েছে। তো তো একবার আপনি যদি সাইন ইন করে থাকেন তাহলে আর আপনি ঢুকবেন, জাস্ট সাইন ইনে করলেন সেটাই সেই ইমেল দ্বারা ঢুকে যাবে। তো এক্ষেত্রে এখানে দেখুন বেশ কিছু, আমরা 21 ডিসেম্বর বা এখানে আপনি কোন তারিখে কি কি সার্চ করেছেন সবগুলো কিন্তু এখানে হিস্ট্রি আকারে দেখে দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে ধরুন আমি ধরুন আমি 18 নভেম্বর আমি ইউটিউব দিয়ে সার্চ করেছি, তো এখানে যদি আমি এই বাম পাশে অ্যারো চিহ্নটা দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে মুছুন অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা মুছে যাচ্ছে। তো এটা দেখুন আমরা যখন মুছার আগে এটা দিচ্ছি সেক্ষেত্রে আমাকে কিন্তু ইনশিওর করছে যে আপনি এটা করতে চান কিনা, তো আমি ঠিক আছে দিয়ে দিলাম। এবং আপনি যদি তারপরও একদম ফুললি টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি অবশ্যই সেটা চাইছে কিনা, এবং এখানে দেখুন policies.google.com থেকে আপনি জেনে নিতে পারবেন যে আমি ইনশিওর যে আমি এটা ডিলিট করতে চাচ্ছি। তো দেখুন আমার হিস্ট্রিটা কিন্তু মোসা হয়ে গেছে। তো এভাবে এক এক করে যদি আপনি মুছতে চান তাহলে কিন্তু অনেক অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা করব কি, তারিখ ও পণ্য অনুযায়ী আমরা ফিল্টার করব। সেক্ষেত্রে তারিখ অনুসারে সব সময় এর আপনি আপনি ইন ডিটেলস সব সময়ের মানে যত এখন পর্যন্ত ব্রাউজারে যত হিস্ট্রি আপনার রয়েছে সবগুলো ডিলিট করতে চান কিনা, এবং এখান থেকে আপনারা গতকালের, গত 7 দিনের, গত 30 দিনের, এবং কাস্টম থেকে আপনারা কোন কোন তারিখ সেটাও সিলেক্ট করে রাখতে পারেন। এরপর হচ্ছে এই তারিখের পরে বা এই তারিখের আগে আপনি এখানে কাস্টম, এটাই কাস্টম করে আপনারা এটা দিতে পারেন যে এই তারিখের আগে বা এই তারিখের পরে আমরা যে হিস্ট্রিগুলো আমরা ডিলিট করতে চাই। তো এই ফিচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্রাউজারকে যদি আপনি সুপার ডুপার ফাস্ট করতে চান। আমরা ফাস্ট করার জন্য কত কিছুই না করি কিন্তু এই হিস্ট্রিগুলো আপনার কিন্তু প্রতিনিয়ত আপনি গুগলে সার্চ করছেন আর হিস্ট্রিগুলো দেখছেন, অবশ্যই আপনার হিস্ট্রিগুলো কিন্তু গুগল সেগুলো ধরে রাখছে। সুতরাং আপনার ব্রাউজারকে যদি আপনি ফাস্টার, এবং এসিও অনেকে এসিও করতে চান, ধরুন আপনি ফানি ভিডিও নিয়ে সার্চ করলেন, দেখা গেল আপনি যে ক্যাটাগরি ফানি ভিডিও যাচ্ছেন আপনি ওই ফানি ভিডিও যেটা সার্চ করেছেন যে কিওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডের রিলেটেড কিন্তু আপনার থাকবে, সেগুলো কিন্তু আপনার বারবার চলে আসবে। তো আপনি আপনার এসিও করার ক্ষেত্রে যারা এসিওর কাজ করেন তারা অবশ্যই এই টিপসটা অনুসরণ করে তারা খুব সুন্দর করে ব্রাউজারকে একদম নিউ করে নিয়ে আপনারা সুন্দরভাবে এসিও করতে পারেন। তো আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়াল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন, আর এই টিউটোরিয়ালে কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরবর্তী টিপসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।